আমরা সবাই জানি যে এইচএসসি এবং আলিম পরীক্ষা আরম্ভ হয়েছে, দেশব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এটাতে অংশগ্রহণ করছে, তরুণরা তাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় অবতীর্ণ। আমাদের সমাজে পরীক্ষাকে কেন্দ্র করে যে অনাচার, যে ভ্রান্তি, যে ভুল অবস্থান আমাদের মধ্যে ঘাঁটি গেড়ে বসেছে, এটাকে পরিবর্তন না করতে পারলে আমরা ক্ষতির মুখোমুখি হচ্ছি এবং আরও বেশি ক্ষতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। আমরা সবাই কম বেশি অবগত আছি যে এখনকার আমাদের সন্তানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হলো তাদের একাডেমিক পরীক্ষাগুলো ভালো করে করে সামনে অগ্রসর হওয়া। সবচেয়ে বড় না বলে বলতে পারি আমরা, এটাই জীবনের এখন মূল টার্গেট। সকল অভিভাবক, সকল শিক্ষার্থী এবং সব শ্রেণী পেশার মানুষের মধ্যে এই জিনিসটাই জীবনের সবচেয়ে প্রধান কাজ। তরুণদের ক্ষেত্রে তারা যেন তাদের একাডেমিক পরীক্ষাগুলো ভালো করে করে সামনে যেতে পারে। সন্দেহ নাই, জীবনের একাডেমিক পরীক্ষাগুলো ভালো করে এগোতে না পারলে তার জন্য তার ক্যারিয়ারকে সুন্দর করার সুযোগটা অনেক কমে আসে। এই জন্য এই প্রচেষ্টা মৌলিকভাবে কোনো দোষের না, এটা ঠিক আছে। বরং অন্যভাবে আমরা দেখতে পারি, ইমানদারের পুরো জীবনটাই পরীক্ষা। পরীক্ষা ছাড়া জীবনে ইমানদারের কিছুই নেই। আপনি জুমার দিন পেয়েছেন, এটা একটা পরীক্ষা। কি পরীক্ষা? যে জুমার দিনে আল্লাহ তাআলা আপনাকে বেশ কিছু স্কোপ দিয়েছেন, অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেটাকে আপনি কতটা কাজে লাগিয়ে আপনার জুমার দিনের ফসল গড়ে তুলতে পারেন, আমলনামা যোগ করতে পারেন, এটা একটা পরীক্ষা, এটা একটা এক্সাম আপনার জন্য, আমার জন্য। অনেকে আজকের দিনে অনেক অর্জন করেছেন, বহু দূর পড়েছেন, সূরা কাহাফ তেলাওয়াত করে ফেলেছেন, আগে আগে মসজিদে আসার আমলটা করে ফেলেছেন, জুমার দিনের আরও যে আমলগুলো আছে সেগুলো করেছেন। অনেকে আছে সেগুলো করতে পারেন নাই, অনেকে আছে জুমাটাও এখনও আসতে পারেন নাই। তো এই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন কে উত্তীর্ণ আর কে অনুত্তীর্ণ সেটা নিরূপণ করেন। এভাবে প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরখ করছেন, পরখ করছেন, আলাদা করছেন। পরীক্ষা কেন হয়? পরীক্ষা হয় যোগ্য এবং অযোগ্যদেরকে নিরূপণ করার জন্য, যোগ্যদেরকে অযোগ্যদের থেকে আলাদা করার জন্য, বাছাই করে করে, ফিল্টার করে করে যোগ্যদেরকে বের করে আনার জন্য। এই জন্যই পরীক্ষা হয়। জান্নাতের উপযুক্ত কারা, জাহান্নামের উপযুক্ত কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টাকে পরিষ্কার করবার জন্যই এই গোটা জীবনকে পরীক্ষা হিসাবে ঘোষণা করেছেন। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শুরুতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তিনি সেই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন, কেন? তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। আইয়াকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট কাজগুলো করে, ভালো কাজগুলো করে, এটা পরীক্ষা করবার জন্য। এখন মুশকিল হলো, পরীক্ষা তো টিচাররা করেন, কারণ ছাত্র কার কি যোগ্যতা ভেতরে আছে না আছে, কে কি পড়ছে না পড়ছে জানেন না, এটাকে জানবার জন্য, জানাবার জন্য পরীক্ষার আয়োজন। আল্লাহ তো আহকামুল হাকিমিন, আলমুল গায়েব, তিনি তো সব কিছু জানেন, তিনি আবার পরীক্ষা কিভাবে করেন? জানা জিনিসটা আবার পরীক্ষা হয় নাকি? এর উত্তর হলো হ্যাঁ। একজন টিচার জানেন যে তার ছাত্রকে কেমন মেধাবী এবং কে ফার্স্ট হবে কে লাস্ট হবে, এটাও তিনি জানেন, তারপরে তিনি পরীক্ষা নেন। এই পরীক্ষাটা তার নিজের জন্য সবসময় নেন না, এই পরীক্ষাটা অন্যদের কাছেও প্রমাণিত করবার জন্য, যে দেখো এর যোগ্যতা, এর যোগ্যতা আমি জানি, তারপর আমি করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আমাদের পরীক্ষা নেন। এবং এই পরীক্ষার সাথে আমাদের একাডেমিক পরীক্ষার মিলগুলো বড় অদ্ভুত এবং অসাধারণ মিল। দুনিয়াতে আমরা একাডেমিক যে পরীক্ষাগুলো দেই, আমাদের শিক্ষার্থীরা এখন দিচ্ছে, এক একজন এক একটা পর্যায়ে পরীক্ষা দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। এই পরীক্ষাগুলোতে পরীক্ষার হলে শিক্ষার্থীকে প্রশ্ন দেওয়া হয় এবং প্রশ্ন উত্তরে সে আনসার করে লেখে। পরীক্ষার হলে পরীক্ষার্থীকে স্বাধীনতা দেওয়া হয়, পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। তুমি তোমার খাতায় কী লিখবা না লিখবা এটা তোমার ব্যাপার। কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে খাতা যদি কিছু না লেখে, চুপচাপ বসে থাকে, বাদাম খেয়ে খেয়ে পুরো টাইমটা পাস করে দেয়, কী বলেন? টিচাররা কি তাকে পানিশমেন্ট দিবেন কোনো?
বলবেন যে বেয়াদব এটা কি এই জন্য আসছো, লেখো তোমাকে লিখতে হবে, ক্লাসে পড়ে না, পড়া পারে না, এর জন্য পানিশমেন্ট আছে। কিন্তু পরীক্ষার হলে পরীক্ষায় ভালো লিখতে পারো, খারাপ লিখতে পারো, লিখুক না লিখুক, কোনো কিছু বলে কোনো বলা বলি নেই, তোমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো একটা সার্টেন টাইম পর্যন্ত, তুমি যা ইচ্ছা তা করো, তোমার সাথে হিসাব নিকাশ হবে ফলাফল প্রকাশের দিন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে মৃত্যু পর্যন্ত এই পুরো সময়টা পরীক্ষার জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং স্বাধীনতা দিয়েছেন। তুমি এখানে চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, যদি ফাঁকি দিয়ে তুমি বাঁচতে পারো তোমার ব্যাপার, তুমি হালাল এর জন্য কষ্ট করতে পারো, কষ্ট না করে হারামের দিকে ছুটে যেতে পারো, তোমাকে এখানে যা খুশি তা করার মতো স্বাধীনতা সক্ষমতা দিয়ে তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে, যা খুশি করো। আল্লাহ সুবহানাহু এখানে বলবেন না যে তুমি কেন অন্যায় করছো তাহলে সাথে সাথে তোমাকে শাস্তি, না, কখনো কখনো অ্যালার্ম দেন আল্লাহ তাআলা, সতর্ক করেন, শাস্তি দেন, সেটা আমাকে সতর্ক করবার জন্য, বাট আপনার চূড়ান্ত শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না। হিসাব নিকাশ হবে কিয়ামতের দিন যখন ফলাফল প্রকাশ হবে তখন। তো দুনিয়ার এই একাডেমিক বিভিন্ন পরীক্ষার সাথে আমাদের গোটা সামগ্রিক জীবনের পরীক্ষার অনেক মিল আছে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবার অনেক কিছু আছে। বিধায় পুরো জীবনটাকেই পরীক্ষা হিসাবে ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে, তাহলে ইনশাআল্লাহ জীবনের শেষ চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাতে যাওয়া সহজ হবে এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জীবনের এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তার প্রিয় একজন নবী এবং রাসূল ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলেছেন যে ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম, তোমরা স্মরণ করো সে সময়ের কথা যখন আল্লাহ তাআলা তার বান্দা ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করার নির্দেশ, তিনি রাজি হয়ে গেছেন, সন্তানও রাজি, বাপও উত্তীর্ণ, ছেলেও পাস, মাও পাস, পুরো ফ্যামিলি পাস। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় তাকে নবী রাসূল করে পাঠালেন, সব মূর্তি পূজা করে, উনি একা দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে, নিজের বাপ পরিবার ফ্যামিলির সদস্য সবার বিরুদ্ধে, জুলুম নির্যাতন নিষ্পেষণ টর্চার সহ্য করে শেষ পর্যন্ত সেখান থেকে চলে যেতে হয়েছে তাকে, চলেও গেছেন কিন্তু আদর্শ ঈমান ছাড়েন নাই, ইতিহাস হয়ে আছেন, পরীক্ষায় পাশ করে গেছেন, বহু পরীক্ষা আল্লাহ তাআলা ওনার করেছেন, সবগুলো পরীক্ষা পাশ করেছেন। তো সামগ্রিক জীবনে আমাদের সামনে সারাক্ষণ পরীক্ষা আসতে থাকে, আপনি মোবাইল টিপছেন ইউটিউবে, ওয়াজ শোনার নাম করে ঢুকছেন, ওয়াজ ওয়াজের সাথে বহুত আওয়াজ আসা শুরু করলো, আসে না? হ্যাঁ, আপনি ঢুকছেন মাশাআল্লাহ আল্লাহর কালাম একটু তেলাওয়াত শুনবেন, আল্লাহর কালামের তেলাওয়াতের সাথে সাথে কত আজেবাজে আরও কত মানুষের তেলাওয়াত, কত হারাম তেলাওয়াত আসে, আসে না? এটা পরীক্ষা যে আপনার হাতে মোবাইল আছে, নেট কানেকশন আছে, মোবাইলে চার্জ আছে, আপনি চাইলে যা খুশি তা করতে পারেন, আপনি কি করেন এই টাইমে নিজেকে আপনি কন্ট্রোল করতে পারেন কিনা, ওইগুলোকে স্কিপ করে চলে যান কিনা, চোখে আসছে না দেখলাম না আমি সরাই দিলাম, এটা পারেন কিনা, এই ব্যাটাগিরি করতে পারেন কিনা, এটা হলো পরীক্ষা। পারেন না ওখানে এঙ্গেজ হয়ে গেছেন, আপনি রুগী, ফেল করলেন, ডাইরেক্ট হয়ে গেছেন, আপনি রুগী না, সুস্থ, কন্ট্রোলিং পাওয়ার আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করে চলে যাবেন, না আমি এটা দেখবো না, আপনি সুস্থ, ডাইরেক্ট হলো যে ডায়রিয়ার রোগীর মতো আসছে ছেড়ে দিছেন, ও একটা সাডেন টাইম পর্যন্ত অপেক্ষা করি, বাই টয়লেটে যাই, ওখানে যাই দরজাটা লক করি, পজিশন মতো বসি, তারপরে ছাড়ি, ওই পর্যন্ত ধরে রাখার মতো কন্ট্রোলিং পাওয়ার নাই, ডাইরেক্ট হয়ে গেছে, কালোরা রোগী বেচারা। ঠিক একইভাবে আপনি যুবক মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বৈধ পন্থায় এই জিনিসগুলোকে উপভোগ করার সুযোগ রেখেছেন, একটা সাডেন টাইমের জন্য অপেক্ষা করতে হবে, আপনি সে পর্যন্ত অপেক্ষা করতেছেন না, আপনি এখনই যেখানে যা দেখছেন সেখানে কাইতে হয়ে গেছেন, ওখানে এঙ্গেজ হয়ে গেছেন, তাহলে আপনি ডায়রিয়া রোগীর মতো, চিকিৎসা দরকার। আমি তো বলি যে যুবক নিজের যৌবন এবং তারুণ্যকে কন্ট্রোল করতে পারে না, এ তো ঢিলা, আমরা বলি না স্ক্রু টাইট ঢিলা, স্ক্রু টাইট না, স্ক্রু ঢিলা, এ বিচারা অসুস্থ মানুষ, পুরান গাইয়ের মতো হয়ে গেছে, যুবক মানুষ তার গাড়ি তো ব্র্যান্ড নিউ গাড়ির মতো হওয়া দরকার, ব্রেক দিব জায়গায় থেমে যাবে, শেষ,
কিন্তু ব্রেক দেওয়ার পরও আরও পাঁচ হাত যায়, এরকম যুবক ভরে গেছে না সমাজে? ভাইরা আমার গোটা জীবনটা এভাবে পরীক্ষা। সরকারি চাকরি পাইছেন কোনোটা চেয়ার, সরকারি চাকরি লাগে না আজকাল। আমরা এমন এক সমাজে বসবাস করি, এই সমাজে কেউ কিছু একটা পাইলেই হলো, যে যেটা পারছে ওইটা ধরে তার একটা ইনকাম, একটা খবরদারির একটা বলয় সে গড়ে তুলছে। আজকে সকালে একটা প্রশ্ন দেখতেছিলাম না, মেসেঞ্জারে এক ভদ্রলোক পাঠাইছেন, ফেসবুক মেসেঞ্জারে আমার পরিচিত, যে এক ভদ্রমহিলা প্রশ্ন করেছেন, উনি কোনো একটা হাসপাতাল বা ক্লিনিক সরকারি এটাতে চাকরি করেন, বলেন যে আমার সাথে আরও দুই তিনটা মানে পুরুষ কলিগ আছে, কাজগুলো সব ওরাই করতে চায়, আমাকে কাজ করতে দেয় না, বলে যে আপনার কাজ করা লাগবে না, বসে থাকেন, এবং বাসায় আমার পাঁচটা ছুটি হলে বলে আপা আপনি আগে চলে যান, আপনার কাজ আমরা সামলাই নেব। এখন আমার জন্য একটা জায়জ আছে কিনা, বললাম যে এত ভালো মানুষ যে কলিগের সব কাজ বাছাই দিয়া তারা সব কাজ করে দিতে চায়, মানে কত বড় আল্লাহ বিরমত্তা, কী হলে এটা সম্ভব হয় যে বাবা আমি আপনারটাও করে দিতে চাই, আপনি আগে বাসায় চলে যান। পরে নিচের দিকে পড়ে দেখি না কাহিনী ভিন্ন, বলতেছি ভাই এগুলো এই জন্য করে যে ওরা রোগীদের কাছ থেকে এগুলো করে টাকা নেয়, একটু ড্রেসিং করে করে রোগীদের সুবিধা নেয়, তো আমি তো টাকা নেই না, আমি থাকলে ওদের আর ডিস্টার্ব হয়, এই জন্য ওরা আমাকে পাঠিয়ে দিতে পারলে ব্যবসাটা আরও সুন্দর মতো করতে পারে। এখন আমি তো দিন শেষে মাস শেষে বেতন নেবো সরকারের, এই যে বেতনটা নেবো আমার এটা হালাল হবে কি না? আমি তো কাজ করি না, আমার তো ওরা বসে রাখে, কাপা আপনার কষ্ট করার দরকার নেই, আপনি চা খান বসে বসে এবং আগে আগে বাসা চলে যান। তো চিন্তা করলাম যে যে যেখানে চান্স পাইছে সুযোগ পাইছে সে সেখানে মানুষকে জিম্মি করে কিভাবে একটু সুবিধা নেবে, আর কোনোভাবে পারবে না, তো নিজের লোকজনকে একটু প্রায়োরিটি দিলাম, সুবিধা দিলাম, আমার হাতে এটা আছে ফাইলটা আগে দিলাম। ডাক্তারের অফ কম্পাউন্ডার, এই কম্পাউন্ডার বেচারা আপনি দেখবেন যে যদি ভালো ডাক্তার হয় আর কি, তো তারও অনেক পাওয়ার, এটা কম্পাউন্ডার বেচারা পাওয়ার বলতে সিরিয়ালে দিক সেদিক করে দেওয়া, দুই মাস আগে সিরিয়াল দেওয়ার আগে সে দুই ঘন্টার ইনফরমেশন আপনাকে সিরিয়াল দিয়ে দিবে, শুধু আপনি হয় তার পরিচিত হবেন, আনলে কিছু টাকা পয়সা দিবেন, মানে যে যেখানে আছে তার কাছে সিরিয়ালটা আসা দেবে, সে এটা দিয়ে কিছু কামাই করবে। এই যে একটা, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য প্রতিটা মুহূর্ত পরীক্ষা, আমার জন্য পরীক্ষা, আমার কাছে মাইক আছে, আমার কাছে মাইক আছে, আমি কথা বলতে পারি, এই সুযোগ পেয়ে আমি কি করতেছি, আমি কি বলতেছি, আমি কি নিজের ঢোল পিটে দিছি, আমি কি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে মুসল্লিদেরকে কোনো সুবিধা আদায় করার ধান্দা করতেছি, কোনো বাণিজ্যের মার্কেটিং করতেছি, কোনো কৌশলে আমার কোনো উদ্দেশ্য হাসিল করতেছি, নাকি মানুষগুলো যে এসছেন তাদেরকে কোরআন হাদিসের আলোকে তাদের প্রয়োজনীয় গাইডলাইনটা করতে পারতেছি? যারা মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন ওনারা কি দায়িত্বশীল হিসাবে নেতাগিরি মাতবরিটাকেই এনজয় করছেন, নাকি মসজিদের প্রতি তাদের দায়িত্বশীলতা তারা পালন করছেন? প্রত্যেকটা মানুষ আমরা পরীক্ষার মধ্যে, পরীক্ষার বাইরে একটা মানুষও নেই। আপনার স্ত্রী অনেক রূপসী, অনেক ভালো মানুষ, আপনার জন্য পরীক্ষা, আপনি তার ভালো মানসিকতার মূল্যায়ন কতটা করেন, তার সৌন্দর্যকে দেখায় বেড়ান কিনা, পরীক্ষা। আপনার স্ত্রী খুব বেশি সুন্দরী না, আপনার স্ত্রী খুব বেশি গুণবতী না, অনেক সমস্যা আছে, এটাও পরীক্ষা যে আপনি এই টাইমে কি করেন, অধৈর্য হয়ে গালিগালাজ করেন, হাউতাস করেন, নাকি ধৈর্য ধারণ করেন, পরীক্ষা। আপনি ধনী, পরীক্ষা, আপনি টাকা দিয়ে কি করছেন। আপনি গরিব, সেটাও পরীক্ষা যে আল্লাহ তাআলা আপনাকে না দিয়ে দেখছেন যে আপনি এই টাইমে ধৈর্য ধারণ করেন নাকি আল্লাহকে গালিগালাজ করেন, নাউজুবিল্লাহ, ভাগ্যকে গালিগালাজ করেন, নাউজুবিল্লাহ, নাকি আপনি অর্থের অভাবে অনৈতিক কাজ করা শুরু করে দেন, এটা আপনার জন্য পরীক্ষা। তাহলে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো মুসলমান নাই যার জীবনের এমন কোনো পার্ট নেই যেটা পরীক্ষার অংশ না। নামাজ পড়ার সুযোগ পাইছেন, মসজিদে আসছি আমরা, পাওয়াটা ভালো, হাতগুলো ভালো, চোখগুলো ভালো, মাথা পুরো শরীর সুস্থ, পরীক্ষা যে এত সব সুস্থ থাকার পর আমি সেজদাটা ঠিক মতো করতেছি নাকি টপ টপ দিয়ে উঠে যাচ্ছি। কত মানুষ আছে মেন্টাল রোগী, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আমার এই সুস্থতার নেয়ামতের শুকর আদায় করে আমি নামাজে আল্লাহকে মনটা দিচ্ছি নাকি অন্যদিকে মনোযোগ দিচ্ছি, পরীক্ষা। আরেকজনকে আল্লাহ তাআলা অসুস্থ করেছেন, হাসপাতালে বেডে শুয়ে আছেন, নামাজটা ঠিক মতো পড়তে পারছেন না, এটাও আরেকটা পরীক্ষা যে ওই মুহূর্তে যেভাবে নামাজ পড়া দরকার সেটা তিনি করছেন নাকি তিনি নাশকর হয়ে যাচ্ছেন। এই পরীক্ষাটা আমাদের জীবনের প্রতিটা পদে 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 ইমানদার এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান। ভাইরা আমার
যারা পরীক্ষার্থী, সে সকল পরীক্ষার্থীদের জন্য আমি সবসময় এই কথা বলে থাকি, অভিভাবকদের জন্য, পরীক্ষার্থীদের জন্য, যে পরীক্ষায় আপনি ভালো ফলাফল করার মতো পরীক্ষা দিতে পারলেন, এটা একটা পরীক্ষা, দিতে পারলেন কি পারলেন এটা একটা পরীক্ষা, আর আপনি সততার সাথে পরীক্ষাটা দিতে পারলেন সেটা খোদ আরেকটা পরীক্ষা। তাহলে পরীক্ষা, মূল পরীক্ষার ভেতরে আরেকটা পরীক্ষা আছে, সেটা হলো যে আপনি কতটা সততার সাথে, কতটা নিষ্ঠার সাথে পরীক্ষা দিতে পারলেন। আজকাল ভালো কেরিয়ার গড়ার জন্য আমরা হেন কোনো কাজ না যে করতে রাজি না, প্রশ্ন ফাঁস করার জন্য বা ফাঁস হওয়া প্রশ্ন সংগ্রহ করার জন্য, ছেলের জন্য প্রশ্ন ফাঁস, ফাঁস হওয়া প্রশ্নের কালেকশন বাবা করার জন্য ঘুরে, মা ঘুরে, টাকা পয়সা দিয়ে কিনে, আছে না নেই আমাদের সমাজে। ছাত্ররা আমাদের কাছে প্রশ্ন দেয় যে ভাই আমাদের টিচাররা বলে দিচ্ছেন যে প্রতিষ্ঠানের সুনাম যাতে নষ্ট না হয় সেজন্য কেন্দ্রে তোমরা একে অন্যকে হেল্প করে সবাইকে কোঅপারেশন করে লেখালেখি করবো পরীক্ষার হলে। বুঝেন নাই কাজটা কি ন্যায় না অন্যায়? পরীক্ষার মানে হলো আমি কতটুকু পারলাম, সে কতটুকু পারলো, উনি কতটুকু পারলেন, তিনি কতটুকু পারলেন, এটা নিরূপণ করা, যোগ্যতাটা বের করে আনা। এখন আমি যদি তাকে আমার লেখা দেখাই অথবা তাকে বলে দেই বা নকল সরবরাহ করি, এক কথায় তার যোগ্যতা যা নাই সেটা তার আছে এটা প্রমাণ করার চেষ্টা করি, তাহলে এটা অযোগ্য লোকরে যোগ্য বানায় ফেললাম। তাহলে এটা সততা হলো না অসততা হলো? এটা আমানতের খেয়ানত, একটা কবিরা গুণা হলো। লা দীন আলী মাল্লা আমানত আল্লাহ, যারা আমানত দেয় তার কোনো দিনদারি থাকতে পারে। এই কাজগুলো আমরা অভিভাবকরা অনেক সময় করছি, বাবা মারা অনেক সময় করছি, টিচাররা পর্যন্ত করছে। টিচার এবং বাবা মার মধ্যে যদি আদর্শ না থাকে তো সন্তানরা কোন থেকে শিখবে? আমি এই জন্য বলি পরীক্ষার্থীদেরকে, বাইরে বাবারে পরীক্ষার হলে আমি ভালো লেখার জন্য, ভালো আনসার করার জন্য প্রস্তুতি ভালো করে নেব, আল্লাহর উপর ভরসা করব, বিসমিল্লাহ বলে শুরু করব এবং প্রস্তুত থাকব, পরীক্ষার ফলাফল যাই হোক আমি হ্যাপি, আমি খুশি, আলহামদুলিল্লাহ, এতে কিছু আসে যায় না। এই পরীক্ষায় আমার জীবন মরণ না। আমি সবসময় বলি, এর আগে এসএসসি পরীক্ষার সময় বলছিলাম, আমাদের গোটা সমাজটা আজকে এরকম হয়ে গেছে যে আমাদের অভিভাবকরা পরীক্ষাটাকে এমনভাবে বানাইছেন যে সন্তানরা এটাকে ডু অর ডাই লেভেলে নিয়ে গেছে, বাঁচা মরার একটা ব্যাপার। কারণ ওই যে বলছিলাম ভাবসাবের ব্যাপার, সব কিসের ব্যাপার? ভাবসাব আর কিচ্ছু না, পাশে বাসার ভাবিকে দেখাই দিতে হবে, ব্যাস আর কিচ্ছু না। ছেলের ভালো রেজাল্ট করতে হবে কেন? কারণ পাশে বাসার ভাবিকে দেখাই দিতে হবে। আর ছেলে ভালো করে, মেয়ে ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য জান জীবন দিয়ে দেয়, কারণ আন্টিকে দেখা দিতে হবে, কিছু একটা ঘটেছে। আর এর বিপরীতে একজন ইমানদারের চিন্তা হবে যে আমি যোগ্যতা অর্জন করে সে যোগ্যতা দিয়ে নিজের মানুষের কল্যাণে কাজ করব, আমার নিয়ত তো আল্লাহকে খুশি করা, এর বিনিময়ে আল্লাহ আমাকে সওয়াব দিবেন, আল্লাহকে খুশি করার জন্যই আমি করব, আমার এই কোয়ালিটি দিয়ে আমি মানুষের জাতির খেদমত করব। এই উদ্দেশ্যে যদি সে পরীক্ষা দেয়, ফলাফল যদি সে খারাপও করে, আন্টিকে যদি দেখাই দিতে নাও পারে, ক্লাসমেট বান্ধবীকে বন্ধুকে যদি দেখাই দিতে নাও পারে, তারপরে সে সওয়াব পাবে আল্লাহর কাছে, কারণ তার উদ্দেশ্য ভালো ছিল, প্রচেষ্টা ভালো ছিল। ফলাফল খারাপ হলেও আল্লাহ তাআলার কাছে কি পাবে সে সওয়াব? মনে রাখবেন, দুনিয়ার মানুষ ফলাফল দেখে বিচার করে, আল্লাহ তাআলা ফলাফল দেখে সবসময় বিচার করেন না ভাই। পরীক্ষার ফলাফল দেখে দেখে যদি আল্লাহ তাআলা বিনিময় দিতেন তাহলে তো নূহ আলাইহিস সালাম আমাদের চেয়ে পিছিয়ে থাকতো, কি বলেন? 950 বছর দাওয়াত দিয়া কয়জন মুসলমান হয়েছে? 100 কোটা পূরণ করতে পারেন নাই 950 বছর কাজ করে। আমাদের তো অনেক মানুষ আছে এখন যে একজনের হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, এরকম বহু লোক আছে না? তাহলে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের সাথে এই মানুষের কোনো তুলনা চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল দেখে সবসময় বিচার করেন না, আল্লাহ দেখেন বান্দার প্রচেষ্টা এবং নিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমাদের অন্তর কি আর চেষ্টা কি, এটা আমি কোন ফলাফল বের করে আনছি এটা আল্লাহ তাআলা দেখবেন না। এই জন্য পরীক্ষার্থীদের চিন্তা করতে হবে যে আমি সততার সাথে পরীক্ষা দিব, কোনো অসৎ উপায় অবলম্বন করব না, এতে আমার ফলাফল যাই হবে আলহামদুলিল্লাহ, এটা কোনো ব্যাপার না। পরীক্ষা ফলাফল ভালো হইলেই আমি একেবারে কিছু হয়ে যাব, আর খারাপ হলে আমি একেবারে নদীতে পড়ে যাবো, ব্যাপারটা এরকম না। পরীক্ষাটাকে ইজি করা দরকার। পৃথিবীর অনেক দেশে আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রায় পরীক্ষাই নেই, কোনো পরীক্ষার অপশনই নেই,
জাপানে আছে। আমি আর জাপান প্রবাসী কয়েক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই বলেন তো সেখানকার এডুকেশনের সাথে যারা জড়িত এরকম কয়েকজনের সাথে পরিচয় আছে, বললাম যে কেমনে তারা এটা কন্ট্রোল করে, পরীক্ষা টরীক্ষা নাই? আমাদের দেশে যদি এরকম সিস্টেম করা হয় যে কোনো পরীক্ষা নাই, পোলাপান সব রাস্তা বাইর হবে এখন শোকরানা মিছিল করার জন্য। যে এটা প্রস্তাব দিবে তার ফুলের মালা নিয়ে সারা দেশে পোলাপান সব তার বাড়ি ফুল দিয়ে বাসায় ফেলবে। বলবো যে এটাই তো চাইতেছি আমরা, এই বাংলাদেশে তো চাই যে কোনো পরীক্ষা থাকবে না, আমরা মনের মতো ফেসবুক টিপতে পারবো, আড্ডা মারতে পারবো, কোনো ঝামেলা হবে না, তাই না? পড়ালেখা গোল্লা উঠা শেষ হয়ে যাওয়ার কথা না? তেমন যে জাপানিরা তারা কীভাবে কন্ট্রোল করে, ওদের পোলাপান এরকম করে না? বলে যে ওদের সিস্টেমটা এরকম ডেভেলপ করছে তারা যে বাবা পরীক্ষা ভালো ফলাফল করতে না পারলে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, চান্স পাবে না। তুমি যদি পড়ালেখা ভালো যদি করতে না পারো তাহলে ওখানে চান্স পাবে না, আর ওখানে চান্স না পাইলে তোমাকে সাধারণ ওয়ার্কার হয়ে বাইরে কাজ করতে হবে। রাস্তা দুইটা ক্লিয়ার, এমন তোমারটা তুমি বুঝো, নিজের গরজেই তাকে পড়তে হয় এবং পড়া ছাড়া কোনো উপায় তার থাকে না। তো আমরা পরীক্ষা আছে ঠিক আছে, কিন্তু সেই পরীক্ষা এখন তো পরীক্ষা তো আছে আছে, ছোটো ছোটো বাচ্চা পোলাপানের পরীক্ষা, যে পিচি পিচি পোলাপান, পরীক্ষার টেনশনে বেশ অবস্থা খারাপ, অস বাচ্চার চাইতে বাচ্চার মার অবস্থা আরও বেশি খারাপ, ঠিক না? দাদার বাড়ি যায় না কেন, বাচ্চার পরীক্ষার সামনে, বাচ্চার বয়স কত, 4.5, 5.5, নানার বাড়ি যাবে, সবাই যাচ্ছে, না না ওর পরীক্ষা, চিন্তা করেন। আসল কাহিনী হলো কি রে ভাই, এক লাইনে বলি, সেটা হলো আমি নিজে একটা টাকার মেশিন, ভাবসাব ক্রিয়েট করার মেশিন, আমার ওয়াইফ আর একটা মেশিন, বাচ্চাটা আল্লাহ দিছে, এখন এটা তার একটা টাকার মেশিন বানাতে চাই, এইটার জন্য যা লাগে বাবা তুই বাঁচ আর মর, টাকার মেশিন হ। কবে আমরা এই স্রোতের বাইরে আসবো আমি জানি না। এর আগে আমি বলছি যে আমি আমার জানাশোনা আমার ফ্যামিলি আমার বলয়ের মধ্যে আমি এটা আলহামদুলিল্লাহ খুব স্ট্রিক্টলি বলি যে বাবারে ভাইরে পরীক্ষার ফলাফল দেখে তোমার কপালে আমরা চুমা দেবো আর না হলে ফেলাই দেবো, এইসব ফালতু চিন্তা করিও না, রিল্যাক্সের সাথে পরীক্ষা দাও, তুমি তোমার দায়িত্ব পালন করো, ফলাফল আমরা দেখে তোমাকে মূল্যায়ন করবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। পোলাপানকে প্রেশার, আমি বলছি না যে ছেড়ে দেন আর উল্টাপাল্টা করো, প্রেশার দেন, তুমি পড়ালেখা করো বাবা, এরপরে সরকারের সাথে পরীক্ষা ধরে যা যা হোক কিছু আসা যায় না, কার ছেলে জিপিএ 5 পাইছে আর তুমি কি পাইছো, আমি এগুলো মিলাতে যাবো না। বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে অন্যের সাথে কম্পেয়ার করে করে মেন্টালি হ্যারাস করতে 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 করে পাগল বানায় ফেলা, না এগুলো করা উচিত না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার বাচ্চার ভিতরে বিশেষ কিছু দিক দিয়ে রাখছেন যেগুলো আরেকজনের ফ্যামিলি বাচ্চার মধ্যে নাই, আপনি সেগুলোকে দেখেন এবং তাকে ইন্সপায়ার করেন, ভুল থাকলে সংশোধন করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং সেই সাথে পরীক্ষা কেন্দ্রিক কুসংস্কার এগুলো আলহামদুলিল্লাহ এখন দূর হয়ে গেছে অনেকটা। জাপানের মতো দেশে একটা বিশেষ ব্র্যান্ডের চকলেট আছে, আমি নাম বলবো না, কথিত আছে কুসংস্কার আছে যে ওই চকলেট খেয়ে পরীক্ষার হলে গেলে ফলাফল ভালো হয়। আমি অনলাইনে অনেকগুলো আর্টিকেল পড়ছি এটার উপরে, চিন্তা করলাম জাপানের মতো দেশ এত শিক্ষিত এত উন্নত এত তারা বিজ্ঞান, আমার বিজ্ঞান বিজ্ঞানী হয় একদিন বিজ্ঞান মনস্ক হয়তো আবার আরেক জিনিস, এরা আবার বিজ্ঞান মনস্ক না, তারা কি বলা যায় বিজ্ঞান ভিত্তিক একটা জাতি। তো তাদের মধ্যেও এরকম কুসংস্কার সবার মধ্যে নিশ্চয়ই না ডেফিনেটলি আছে। আমাদের সমাজে একসময় আমরা ছোটোবেলায় ছিলাম জানতাম যে ডিম খেয়া পরীক্ষার হলে গেলে অবস্থা খারাপ আছে, কারণ ডিম যেহেতু গোল স্যার মার্কটাও দিবে কি গোল শূন্য। তো এরকম হাস্যকর আজগবি অনেক ধ্যান ধারণা ছিল পোলাপানের, এখন এর জন্য ডিম আরও বেশি খেয়ে যাওয়া উচিত, যে ডিম খেয়ে যাব কিছু তো হবেই না, তাহলে এই সিরকি বিশ্বাস আমার মধ্যে অ্যাটলিস্ট থাকবে না। একসময় শুনতাম যে ওই যে বানরের কাছে কলম পড়া নিয়ে আসে পরীক্ষা দিতে গেলে, বানরের কাছে যে বানর মামা নাকি ফু দিলে পরীক্ষা ভালো হয়, আবার অনেক খাজা বাবা আছে খাজা বাবার কাছে কলম নিয়ে গেলে বাবা ফু দিয়ে দিলে পরীক্ষা কি হয় নাকি ভালো হয়, এই সমস্ত অনেক ভুলভাল আছে। দেখেন যে কোনো পরীক্ষায় ইমানদারের প্রথম কাজ হবে ভালো করে প্রস্তুতি নেওয়া, ধানাই ফানাই করে সারা রাত ক্রিকেট খেলা দেখলা তুমি ফিল্ম দেখলা আড্ডা মারলা সকালে যাওয়ার সময় চিন্তা করলা হ্যাঁ হ্যাঁ প্রস্তুতি কিছু নেই নেই, হুজুরে কিছু পয়সা করে দিয়ে দিই বেটা কলমটা ফু দিয়ে দেখ আর ফুরকেরা মধ্যে আমার পরীক্ষা ভালো হয়ে যায়, দিন শেষে হুজুরের কিছু ইনকাম হবে তোমার কাজের কাজ কিছু হবে, প্রস্তুতি নিবে ভালো, এক ভালো প্রস্তুতি নেওয়ার পর এবার কোনো টেনশন মুক্ত হয়ে চিন্তা করবে যা হবে আল্লাহ ভরসা, টেনশনও কিচ্ছু নেই, মানে প্রেশার ফ্রি হয়ে সে পরীক্ষার হলে যাবে, তাহলে কি হবে পরীক্ষা ভালো করতে সহায়ক হবে, কারণ
অনেক ছাত্র আছে দেখবেন পড়তে পড়তে অবস্থা খারাপ, পরীক্ষার আলাদা কিছু লিখতে পারে না, কারণ তার পেটে মোচড় দেয়, টেনশন, পেরেশানি, নিঃশ্বাস ঘন ঘন আসে। তো এগুলো করতে গিয়ে বেচারা মানে পরীক্ষার চিন্তা পড়া হয় না, ওইরকম আর কি। এই জন্য মুসলমান অমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য কি হবে, যথেষ্ট হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, তাহলে হালকা হালকা নির্ভর হয়ে যাবেন এবং আল্লাহ আপনার জন্য সাহায্য করে যাবেন, যথেষ্ট হবে। বিসমিল্লাহ লেখা শুরু করবে, কিছু ভুলে গেলে দূর উচ্চারণ করবে, স্মরণ করার চেষ্টা করবে, আল্লাহর নাম পড়ে দিয়ে আসবে, আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে পরীক্ষা দিয়ে আমি সারা জীবন ভালো করেছি আলহামদুলিল্লাহ, সারা দেশের বোর্ডে সিরিয়ালে 2, 3, 10 এই স্ট্যান্ডগুলো আমার অর্জন সারা জীবনে, ফার্স্ট পর্যন্ত হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টেন, 4টা স্ট্যান্ড আমার লাইফে আছে। এই কথাটা কি জন্য বললাম, অনেকে বলবেন যে আপনি পরীক্ষা সম্পর্কে এত পণ্ডিতি করার কে, আমি পরীক্ষা বহু দিয়ে আসছি এবং সব পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো ভালো করে সামনে আগাইছি এবং এই পলিসিগুলো কোরআন হাদিস থেকে শিখে সেগুলো আমি অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ। একজন মুসলমান এগুলোকে মেনে চললে ইনশা আল্লাহ তার ফলাফল ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার, ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন এবং সততার সাথে, নিষ্ঠার সাথে এবং কোনো প্রকার অন্যায় অসদুপ অবলম্বন করা ছাড়া পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন এবং তারা আমাদের আগামীর ভবিষ্যৎ তাদেরকে আল্লাহর যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আরেকটা ইস্যু নিয়ে আমার কথা বলার প্রয়োজন ছিল কিন্তু সময় নাই আমার হাতে, সুযোগ হলে আল্লাহর তৌফিক দিলে সামনে সপ্তাহে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গতকাল আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘোষণা সরকার তরফ থেকে আমরা পেয়েছি, তা হলো সার্বজনীন বা সর্বজনীন পেনশন। সর্বজনীন পেনশনের এই ঘোষণা, এটা নানা কারণে ঐতিহাসিক একটা ঘোষণা, কারণ সারা পৃথিবীতেই উন্নত দেশ, সব উন্নত দেশগুলোতেই এগুলো অনেক আগে থেকেই আছে, যে 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 শ্রেণী পেশারই হোক না কেন একটা বয়সে চলে যাওয়ার পর অনেক সময় দেখা যায় আজকাল ছেলেমেয়েরা অমানুষ হয়ে গেছে, আত্মীয় স্বজনরা খোঁজ খবর নিচ্ছে না, বৃদ্ধ বয়সে মানবতার জীবন যায়, উনি একটা নির্দিষ্ট পেনশন যদি পান তাহলে এটা তার জন্য ভালো। এটা এখন সর্বজনীন করা হয়েছে, সরকারি চাকরি লাগবে না, যে কেউ অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এটা নিয়ে অবজারভেশন হলো, যুগান্তরে এই উদ্যোগটাতে আমরা প্রস্তাবনা দিয়েছি, দিচ্ছি, বিভিন্নভাবে জানাচ্ছি এবং সরকারের কাছে পৌঁছার জন্য বিভিন্ন জায়গায় আমি সুপারিশনামায় লিখে আরও 2 মাস, এখন তো ঘোষণা হয়েছে কাল পরশু, আমি এটা আরও 2-3 মাস আগে এটা নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমরা জানিয়েছি যে সুদ ভিত্তিক বা সুদ নির্ভর কোনো কিছু মুসলমান হিসাবে তো আমি গ্রহণ করতে পারবো না, তো এই দেশের নাগরিক হিসাবে আমার অধিকার যে আমার জন্য সুদমুক্ত একটা ব্যবস্থা চালু করে দেওয়া, সেম জিনিসটাই থাকবে, শরিয়া ভিত্তিক একটা থাকবে, যেহেতু অন্য ধর্মাবলম্বী আছে আমি তো তাদেরকে বাধ্য করবো না সুদমুক্ত করতে, সে তারটা নেই, আমার জন্য আমার অপশনটা যেন খোলা থাকে, এটা একটা ন্যায্য দাবি। তো এই দাবিটা আমরা করছি এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অ্যাপ্রিসিয়েট করে পাশাপাশি যাতে ইসলামিক একটা উইং বা একটা পলিসি খোলা হয়, স্কিম খোলা হয়, সে দাবি আমরা জোরালোভাবে রাখছি, কারণ তা না হলে এটা প্রকৃত অর্থে কোনোদিনই সর্বজনীন হবে না। এদেশের মানুষ সুদকে কী পরিমাণ ঘৃণা করে তার প্রমাণ হলো আপনি কনভেনশনাল ব্যাঙ্কগুলো পর্যন্ত বাধ্য ইসলামিক উইং খুলতে, কারণ ইসলামিক ব্যাঙ্কিং ছাড়া সুদভিত্তিক ব্যাঙ্কিং এটাকে মানুষ অ্যাপ্রিসিয়েট এদেশে করে না। অতএব যদি সুদমুক্ত বা শরিয়া ভিত্তিক কোনো ওই না খোলা হয় তাহলে এটা সত্যিকারের সার্বজনীন হবে না, সবাই অংশগ্রহণ সেখানে করতে পারবে না, খুবই যৌক্তিক এবং ন্যায্য দাবি। আমার বিশ্বাস যে সে দাবি যথাযথ কর্তৃপক্ষ পূরণ করবেন এবং তারা আন্তরিক হবেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন এবং সামান্য লাভের আশায় নিশ্চয়ই আমি আমার ইমান আমল আমার তাকওয়াকে আমি অবশ্যই বিসর্জন করতে দিতে পারি না। আল্লাহ তারা আমাদেরকে হারাম থেকে বেঁচে হালালের পথে চলার তৌফিক দান করুন, আমাদের কর্তা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণকর সিদ্ধান্তগুলো গ্রহণ করার তৌফিক দান করুন।